বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়ারকার ইউনেসের নাম প্রত্যাহারের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ওয়ার্কারের বিরুদ্ধে আইসিসিতে কেন অভিযোগ দায়ের করা হবে না তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বোর্ড প্রেসিডেন্টকে 10 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত 6 নভেম্বর দিল্লিতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করেন সাকিব আল হাসান। ম্যাথিউস আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবন্দী ওয়ার্কার ইউনুস ও শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আর্নল্ড। তারা বলেছেন এরকম অখেলোয়াড়ি সুলভ আচরণ দেখেননি কখনো। সে সময় ধারাভাষ্য কক্ষে ওয়ার্কার ইউনুস সাকিবের সমালোচনা করে বলেন গাঞ্জি বা বাস ক্রিকেট সিসিসি, সাকিব এটা কী করল? তবে সাকিব একমাত্র সাকিবের পক্ষে এমন কিছু সম্ভব। এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ যা করেছে তা ক্রিকেট চেতনা বিরোধী। এ মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। প্রিয় দর্শক, এই আইনজীবীর পদক্ষেপ কেমন হতে পারে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।